প্রথম সন্তান সম্ভাব্য হলে মায়েরা পাবেন হাজার টাকা আধার কার্ড সহ নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তিন কিস্তিতে পাবেন মোট পাঁচ টাকা নবাগত সন্তানের রক্ষার্থে বাংলা মাতৃ প্রকল্পে চলতি বছরের এক জানুয়ারি থেকে এই প্রকল্পের আওতায় এসেছেন প্রসূতিরা নতুন বছরের প্রথম দিন থেকে প্রথম সন্তান সম্ভাব্য মায়েদের নাম এই প্রকল্পের নথিভুক্তকরণের কাজ শুরু করেছে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর ইতোমধ্যে কয়েক হাজার নাম নথিভুক্ত করা হয়েছে মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা নিরুপম বিশ্বাস জানান প্রথম সন্তান সম্ভাব্য মায়েদের সরকারি প্রকল্পে সুযোগ দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা স্বাস্থ্য অধিদপ্তর চলতি বছরের এক জানুয়ারি থেকে যে মায়েরা প্রথম সন্তান জন্ম দিতে চলেছেন বা গর্ভবতী হয়েছেন তারা এই প্রকল্পের আওতায় পড়বেন আর তারা যেন অবিলম্বে কাছের স্বাস্থ্য নিজেদের নাম লেখান এজন্য দপ্তর থেকে জেলা জুড়ে প্রচারও শুরু করা হয়েছে টাকা পাওয়ার নিয়ম প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য অধিকারী অসীম প্রামাণিক জানান নতুন সন্তান জন্মানোর ক্ষেত্রে মায়েরা গর্ভবতী অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের নাম নথিভুক্ত করবেন নাম নথিভুক্ত করার কয়েক সপ্তাহ পরই প্রথম কিস্তিতে এক টাকা পাবেন এরপর শিশু জন্মানোর চোদ্দ সপ্তাহ পর নবজাতকের চেকআপের পর নথিপত্র দাখিলের ভিত্তিতে দ্বিতীয় দু হাজার টাকা পাবেন এই টাকার জন্য শিশু জন্মানোর মাস পর্যন্ত ক্লেম বা আদায়ের দাবি করতে পারবেন মায়েরা আর শিশুর জন্মের এক বছর পর্যন্ত সমস্ত টিকাসহ সরকারি সেবা পাওয়ার পর শেষ কিস্তিতে দু টাকা পাবেন প্রথম সন্তানের মায়েরা শুধুমাত্র তাদের আদার কার্ড ও মায়ের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে জেলায় সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রে সরকারি হাসপাতালে এজন্য নাম নথিভুক্ত করতে পারবেন মায়েরা সরকারি হাসপাতাল ছাড়াও সরকার অনুমোদিত যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে শিশু জন্মালে এই সুযোগ মিলবে উন্নয়নের নিরিখে রাজ্যের জেলাগুলোর জন্য পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে জনসংখ্যা প্রায় আশি লক্ষ জেলার বিভিন্ন হাসপাতালে প্রতি বছর গড়ে দেড় লক্ষ শিশু জন্মায় এর মধ্যে প্রায় ষাট শতাংশ অর্থাৎ প্রায় পঁচাশি হাজারই প্রথম সন্তান দেশের অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও এই বিপুল পরিমাণ প্রথম সন্তান জন্মানোর আগেই তাদের পুষ্টি চাহিদা সরবরাহে কেন্দ্র সরকার এই উদ্যোগ নিয়ে কেন্দ্রের বন্ধনা যোজনা খাতে এই প্রকল্পে রাজ্যেরও শেয়ার